বিএনপি নেতা ইশরাকের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আশরাম জবরুল হোসেন এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী তহিদুল ইসলাম। তিনি বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেন আদালত আত্মসমর্পণ করে পল্টন থানাসহ 12টি মামলায় জামিন আবেদন করেন। আদালত পল্টন থানার মামলায় তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশ্য অপর 11টি মামলায় ইশরাকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে 2022 সালের 6 এপ্রিল মতিঝিল থানার মামলায় ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী 12 এপ্রিল তিনি আদালত থেকে জামিনে পেয়ে ছাড়া পান। ভাই বসে।